আমি বাঁচতে চাই না, চাই না আমি বাঁচতে। কেন ঈশা, কেন বাঁচতে চাও না? দু বছর, মাত্র দু বছর আগে আমি কত খুশি ছিলাম, কিন্তু ঠিক এই দিনটাতে আমার জীবন থেকে সব খুশি চলে গেল, মুছে গেল। আমার ছেলে, আমার হাজবেন্ড, একটা অ্যাক্সিডেন্ট, সব শেষ, সব শেষ। আমার ছেলের বয়স ছিল মাত্র 1 বছর, বাবার কোলে বসেছিল, সেদিন শুধু আমি কেন বেঁচে গেলাম, কেন বেঁচে গেলাম? জীবন মৃত্যু তো নিজের হাতে থাকে না ঈশা। আমি ওদেরকে মেরে ফেলেছি, আই কিল দেম। সেদিন গাড়িটা আমি চালাচ্ছিলাম, আই ওয়াজ ড্রাঙ্ক, আমি মাতাল হয়ে গেছিলাম মেঘনাথ, মাতাল। আমার হাজবেন্ড আমাকে কতবার বারণ করেছিল, কিন্তু ওর একটা কথা আমি শুনিনি। আমি শুধু চেয়েছিলাম স্পিড, স্পিড আর শুধু স্পিড। তারপর আই লস্ট দেম, আমি সব শেষ করে ফেললাম, আই কিল দেম। আমার ছেলের নিষ্পাপ হাসি এখন আমার কানে বাজে, আমার স্বামীর ভালোবাসা চোখ বন্ধ করলে আমি অনুভব করতে পারি, আর চোখ খুললে ঠিকই কেউ নেই, কেউ নেই, কেউ নেই। মিথ্যা শরীরটা অক্ষত ছিল, থেকে দুষ্টু হাসতে খোঁজায়নি তখন। মিস্টার বোস, আই এম সরি, এবার আপনাকে যেতে হবে। আই এম সরি ডক্টর, আমি এক্ষুনি চলে যাচ্ছি। ঈশা, টেক কেয়ার, আর কিন্তু কোনো বোকামি নয়। মিস্টার বোস, ঈশা, আমি কালকে সকালবেলায় আসবো। থ্যাংক ইউ ডক্টর। এবার একটু ঘুমাবার চেষ্টা করুন ম্যাডাম। ইয়েস ডক্টর। Excuse me. জানো তো,
কখনো ভাবিনি এরকম একটা সুন্দর জায়গায় কখনো আসতে পারবো। তুমি জানো আমি নিজেও কখনো এখানে আসিনি আগে, কেন বলো তো? সঙ্গে করে নিয়ে আসার মতন সঙ্গিনী ছিল না। ট্রাস্ট মি, সত্যি বলছি। এতদিন মোবাইল ফোন ছিল না, শান্তিতে ছিলাম, কি জানি কার ফোন। সুমন্ত, গৌতমের ফোন, কি করবো? ধরো ধরো। হ্যালো, কতদিন আর কতদিন আমাকে দুটো মানুষ হয়ে বাঁচতে হবে? আমি আর পারছি না, জাস্ট পারছি না। মেঘনাথ এসেছিল, দিনের পর দিন মেঘনাথের সঙ্গে ইশারায় হয়ে ভালোবাসার নাটক কর। মেঘনাথের চোখে আজকে আমি ভালোবাসা দেখেছি, পাগল করা ভালোবাসা। কিন্তু আমি মোহনা, মোহনা চৌধুরী। এই সাংঘাতিক খেলাটা খেলতে আমার খুব ভয় করছে, খুব ভয় করছে। এত দূর এগিয়ে এসে আপনি কিন্তু আর পিছিয়ে যেতে পারেন না মোহনা। তাই বলে মিথ্যা কথা বলে আর কতদিন কাটাতে হবে অগ্নি? ইশারা আর জীবনটা বাঁচতে গিয়ে আমি সবসময় ভয় পাই, যদি আসলে আমিটা ধরা পড়ে যায়, যদি যদি মিথ্যা ধরে ফেলেছে ইশারায় মিথ্যে, তখন কি হবে? আমি কিন্তু আপনাকে প্রথমেই সাবধান করেছিলাম, এই খেলাটা আমরা শুরু করেছি কিন্তু এর শেষটা আমরা জানি না, এর শেষটা একমাত্র সময় বলতে পারে। প্রতিপদে আমার খুব ভয় করে অগ্নি, খুব ভয় করে। মেঘনাথ আমার খুব কাছে চলে এসেছে, যদি ধরা পড়ে যায়। আপনি ধরা পড়তে পারেন না মোহনা, আপনি ধরা পড়লে সব শেষ হয়ে যাবে। আপনার জন্য, আপনার বাচ্চাদের জন্য, আমার, আই মিন আমাদের মিশনের জন্য আপনি কিছুতেই ধরা পড়তে পারেন না। আমাদের সকলের কাছে আপনি খুব দামি, খুব দামি। হ্যালো গৌতম, বলো তুমি কোথায়? মালিনী, আমি কোথায়, আমি কোথায় মানে মানে এখন তুমি কোথায় মালিনী? আমি কোথায়? আমি অফিসে, আমি এখন অফিসে গৌতম, কেন বলো তো? কেটে দিল, কেটে দিল। মালিনী, তুমি এতক্ষণ এই মোবাইলটার উপর রাগ করছিলে না, দেখলে তো কি সুন্দর গুল মারতে পারলে। ও কোনোদিন জানতে পারবে যে তুমি এই মুহূর্তে আমার সঙ্গে বসে আড্ডা মারছিলে? টেরই পাবে না।
এক্সকিউজ মি, এক্সকিউজ মি, আপনি এখানে কি করছেন? কি চাই আপনার? আপনি কি কাউকে খুঁজছেন? মালিনী শীল। মালিনী শীল? আপনি মালিনী শীলের কে হন? হাজবেন্ড। হাজবেন্ড? ও হাজবেন্ড। মালিনী এখন কোথায়? ওকে তো এখন এখানে পাবেন না, ও কফি ব্রেকে আছে। ও তাহলে তো আপনাদের কফি কাউন্টারে। মিস্টার শীল, সরি মিস্টার শীল, মালিনী স্পেশাল কফি ব্রেকে অফিসের বাইরে গেছে। ওকে ওকে, তাহলে তাহলে আমি এখানে ওয়েট করছি। সরি মিস্টার শীল, এখানে আমরা কাজ করবো, আপনাকে বাইরে ওয়েট করতে হবে। Feeling better? Thanks. আজকে যদি আপনি না থাকতেন তাহলে জানি না আমার কি হতো। আমি আপনার জন্য কিচ্ছু করিনি, পুরোটাই নিজের জন্য, একেবারে স্বার্থপরের মতো। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না ঈশা। ফুলগুলো খুব সুন্দর। তোমার থেকে নয়, আমি তোমাকে বলেছিলাম আরেকটা দিন নার্সিংহোমে থাকা উচিত ছিল। এই একা ফ্ল্যাটে কে তোমার যত্ন নেবে? ওয়ান মিনিট। কাকে ফোন করা হচ্ছে শুনি? তোমাকে ছেড়ে আমি একটা মিনিটও শান্তিতে থাকতে পারবো না, সমস্ত অ্যাপয়েন্টমেন্টস আর মিটিংসগুলো ক্যান্সেল করে দিচ্ছি। প্লিজ তুমি তোমার মিটিংস ক্যান্সেল করো না। আমি এখানে রেস্ট নেব, আই প্রমিস। তাহলে আমাকে আরেকটা প্রমিস করো, কথা দাও তুমি আর কোনোদিনও মরার কথা বলবে না, জীবনটাকে উপভোগ করবে, বাঁচার স্বপ্ন দেখবে। প্রমিস মি। প্রমিস। এবার যাও, তুমি না গেলে আমি কি করে রেস্ট নেব? আমাকে তাড়িয়ে দিতে চাইছো নাকি?
এনিওয়ে টেক রেস্ট, আমি আসবো আবার। আমাকে বাড়ি যেতে হবে, বাচ্চারা ওয়েট করছে আমার জন্য। এত সকাল সকাল তুমি কোত্থেকে এলে মালিনী? কোথায় বা থাকবো, অফিসে ছিলাম। রিয়েলি? মানে এই তোমার কি হয়েছে বলো তো? কালকেও তুমি আমাকে অফিসে ফোন করলে, কিছু না বলি ফোন কেটে দিলে, কি হয়েছে তোমার? কাল রাতে যখন তোমাকে ফোন করেছিলাম তখন তুমি কোথায় ছিলে মানি? কোথায় থাকবো আবার, অফিসে ছিলাম। মিথ্যে কথা বলছো, তুমি কাল রাতে অফিসে ছিলে না মালিনী। কি আজে বাজে কথা বলছো, তখন থেকে অফিসে থাকবো না তো কোথায় থাকবো? তুমি মিথ্যে কথা বলছো মালিনী। মানে? মানে মানে আমি ওই ফোনটা তোমার অফিস থেকেই করেছিলাম মালিনী। টিয়া একবার খেয়ে দেখ, বেশি করে চিনি দিয়ে বানিয়েছি। না আমি খাবো না। ছোট মাসি, কাল রাতে আমি আর দাদা তোমার জন্য অনেকক্ষণ ওয়েট করেছিলাম। হ্যাঁ ছোট মাসি, সরি রে, আসলে আমি ইচ্ছে করেই ফোনটা করিনি, যদি তোদের ঘুমটা ভেঙে যায় সেই জন্য। ছোট মাসি, তুমি পার্টিতে গেছিলে, সেজে গুজে যাওনি কেন? না টিয়া, আমি পার্টিতে যাইনি রে। ছোট মাসি, কালকে কিন্তু আমি খুব রেগে গেছি। তাই? তুমি কালকে আমার হোমওয়ার্কগুলো চেক করনি কেন? তোর হোমওয়ার্ক চেক করার ছিল না? ঠিক আছে ছোট মাসি, আমি চেক করে দেবো। আরে না না, আমি করে দেবো। তোতা আর ছোট মাসি বিরক্ত করবে না, চলো ব্রাশ করে নাও, চলো। ছোট মাসি, তোমাকে খুব টায়ার্ড লাগছে, একটু কফি করে দেবো? আরে না না, একদম দরকার নেই, আমি আগে ফ্রেশ হয়ে আসি, তারপর একসঙ্গে ব্রেকফাস্ট করবো, ঠিক আছে? ছোট মাসি। হ্যাঁ টিয়া। আমার ড্রয়িংটা দেখো। ও মা, এটা এটা কি এঁকেছিস রে টিয়া? এর একটা সিনারি এঁকেছি, ভালো হয়নি? খুব খুব ভালো হয়েছে। ছোট মাসি, 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 ছোট মাসি,